নমস্কার, আমরা পেয়ে গেছি মিসেস সীমা চ্যাটার্জি এবং তার হাজবেন্ড মিস্টার চ্যাটার্জি। মিসেস সীমা চ্যাটার্জি ন্যাচুরোপ্যাথ হেলথ ওয়ার্ল্ডে ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারকে দেখাচ্ছেন। তো আমরা তার মুখ থেকে শুনে নি উনি কি সমস্যার জন্য দেখাতেন। হ্যাঁ সীমা চ্যাটার্জি, আপনি বলুন। আমি 19 এ প্রচন্ড হাঁটুর ব্যথা হয়, আমি হাঁটা চলাই করতে পারছিলাম না। তারপরে আমি ডক্টর অ্যালোপ্যাথিক ডক্টর দেখিয়েছিলাম, উনি বললেন আমার নিটা রিপ্লেস করতে হবে। তা যেহেতু আমার এজটা কম, তখন তো হওয়া সম্ভব না, একটু দেরি হবে, কিন্তু আমি একদমই বিছানায় পড়ে গেছিলাম। তারপরে আমি ইউটিউবে দেখে ডক্টর কে এম সাইফুল্লাহকে দেখাই, ও দেখানোর পর আমি আজকে মাস 6 যাবত ওনার ট্রিটমেন্ট করি এবং তাতে আমি 90% কিওর হয়ে গেছি। আচ্ছা, তো যখন আপনার হাঁটুর ব্যথার সমস্যা হচ্ছিল, ডক্টর কে দেখানোর পর উনি নি রিপ্লেসমেন্টের কথা বলেছিলেন, নি রিপ্লেসমেন্ট, এবং আপনি বেড রিডেন হয়ে গেছিলেন। হ্যাঁ, তো তারপরে ওখানে আপনি ট্রিটমেন্ট করিয়েছিলেন কিছুদিন পেইন কিলার বা ওগুলো? হ্যাঁ হ্যাঁ, মাস 6 ট্রিটমেন্ট করিয়েছিলাম। আচ্ছা, তাতে সেরকম আরাম কিছু হয়েছিল? না, কিছু সেরকম আরাম হয়নি। আচ্ছা, তারপরে আপনি ডক্টর কে এম সাইফুল্লাহ স্যারকে দেখালেন। হ্যাঁ, এবং দেখানোর পরে কি কি 90% আপনি কিওর হয়েছিলেন আপনি বললেন? হ্যাঁ, কি কি আরাম পেয়েছেন? মানে এখন আমি স্বাভাবিক জীবনে চলে আসছি, আমি হাঁটাচলা করতে পারছি, আমি আগে কোনো বসে কাজ করতে পারতাম না, এখন সেটা করতে পারছি। আচ্ছা, সিঁড়ি চলতে বা এগুলো করতে? সিঁড়ি উঠতে পারছি, আমার কোনো প্রবলেম হচ্ছে না। মানে বেড রিডেন থেকে এখন সম্পূর্ণ সিঁড়ি চলতে পারছি, নরমাল অ্যাক্টিভিটি করতে কোনো অসুবিধা হচ্ছে না? কোনো অসুবিধা হচ্ছে না। তো আপনি কি এক্সপেক্ট করছেন যে? না, আমি এক্সপেক্ট করছি যে আমি কমপ্লিটলি ভালো হয়ে যাব এই ট্রিটমেন্ট। ওকে মিসেস সীমা, থ্যাংক ইউ।